রিকশা ওঠো। তুমি আমায় মারলে কেন? কে তুমি? আমার মেয়েরে কিন্তু তুমি ঠিক করলে না, বাড়িতে গিয়ে মা বাবা সবাই আমি কথাটা বলবো। তার আগে এটা ভেবে নিও আমি কেন তোমার গায়ে হাত তুলেছি, ম্যাডাম কিন্তু এটাও জিজ্ঞেস করবে। আমি তোমার গায়ে হাত দিয়েছি এটা যেমন সত্যি, তুমি যে অন্যায়টা করেছো সেটাও কিন্তু ততটাই সত্যি। তুমি ভুলে যেও না, বাড়ির প্রত্যেকটা বড় মানুষ আমাদের দিকে পৃথিবীটা অনেক আগে রেখেছে, তাদের বুঝতে কিন্তু এতটুকুও ভুল হবে না তুমি কি অন্যায় করেছ। না, আমি কিছু বলবো না, আমি চুপ করে থাকবো। আমিও সেটাই চাই। তোর মুখ থেকে একটাও ভুল কথা বেরিয়ে গেলে আর সেটা মার কানে গেলে মা তো খুব কষ্ট পাবে রে ভাই। তোমার মা কষ্ট পায় তুমি এমন কিছু তোমার মাকে বলো না। ওঠো, কিন্তু বিল্টুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে বাবা। ও তো কখনো এরকম ছিল না, ও দিন দিন কেমন পাল্টে যাচ্ছে, আর খুব যেন বড় বড় হয়ে গেছে। হ্যাঁ জজ সাহেব, জানো তো মেজ বৌমা কিন্তু কটা ভুল কথা বলছে না, খামোকা ভয় পাচ্ছে না। দাদুভাইকে তো কদিন ধরে দেখছি কিরম মুখে মুখে তক্ক, এরকম আগে কখনো করতো না। হ্যাঁ আমি জানি, এই তো সেদিনই তো। আচ্ছা তোমরা সবাই এরকম মনে করছো কেন বলো তো? দেখো দাদুভাইয়ের এখন যা বয়স তাতে তো তার স্বভাবে একটা বদল হওয়া স্বাভাবিক। তার উপরে তার পড়াশুনোর চাপ আছে, পরীক্ষা, টেনশন। কিছু বলবি? দাঁড়াও দাঁড়াও, যা যা বলার আছে সে পরে বলবো। মিজু বৌমা অত চিন্তা করো না দাদুভাইকে নিয়ে, আর তাছাড়া তোমার শরীরটাও ঠিক নেই, তো ওষুধে তো একটা খেতে হবে না, খাবার খেয়ে তবে খাবি তো। ঘর ভর্তি এলো, ঝিল্কের ব্যাগটা যে একটু উল্টে পাল্টে দেখবো তারও তো কোনো উপায় নেই। মা ও বরঞ্চ খাবার ঘরেই যাক, ডাক্তারবাবু তো বলেছেন যে অল্প স্বল্প হাঁটাচলা করতে পারে। হ্যাঁ সেই ভালো, মাসি ঘরের বাইরে গেলেই তো এই ফাঁকা ঘরে আমি ঝিল্কের ব্যাগপত্র খুঁজে আরও কোনো খবর পেতেও পারি। এখনো তো আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমারও আর এই ঘরে বসে বসে ভালো লাগে না। মেজো খোকা তুই বরং মেজো বৌমাকে নিয়ে আয় রান্নাঘরে, কেমন? আমি যাই গিয়ে ওর খাবারটা বাড়ি, যা চাই তুমিও চলো খেয়ে নেবে, এসো আয়রে নিয়ে আয়। নাও চলো ওঠো এবার। মেশো আমি মাসিকে নিয়ে যাই? না না ও আমি একাই পারবো। না না তুমি একাই ভাবে যাবে না। ফুলকি তুই মাসিকে নিয়ে খাবার ঘরে আয়।
বইটা ব্যাগে ঢুকিও নাও। সবার সামনে তোর মুখোশটা আমি খুলে দেব। তুই নার্সের ব্যাগে হাত দিচ্ছিস কেন? না মানে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা খুঁজছিলাম। মিশো প্রেসক্রিপশন কার? মাসির, মাসির। মাসির প্রেসক্রিপশন কি ওইখানে থাকে নাকি? না মানে কোথাও তো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যদি ওই ব্যাগে থাকে। মাসির প্রেসক্রিপশন ওইখানে থাকে, ওখানে নয়। আচ্ছা মিশো, তুমি আমাকে ওরকম সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করছো কেন বলো তো? যাকে সন্দেহ করার তাকে তোমাদের এত বিশ্বাস? বুঝবে, খুব শিগগিরই বুঝবে। এই বিশ্বাসের মূল্য তোমাদেরকে দিতেই হবে। ফুলকি, মিসেস রায়চৌধুরী নার্সকে রেফার করে পাঠিয়েছেন তো, আমরা ওকে পুরোপুরি বিশ্বাস করি। আমি বুঝতে পারছি তোর ওকে আর ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। সেই জন্য যেন তেন প্রকারণা যে করে হোক ওকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস একবার। কেন রে? আরে তোর তো অনেক বয়স হয়েছে, অনেক বড় হয়েছিস তো, তুই এত ইনসিকিউর। তুই ইনসিকিউর? আমি নই মেশো, ইনসিকিউর অন্য কেউ, আর সেটা আমি প্রমাণ করেই চাই। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। তোমাকে বোঝানো ভগবানেরও কাজ না। কেউ তো কিছু পেলাম না, কি করে প্রমাণ করব যে ওই ঝিলিক